আর আজকের সিনেমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঘুম উঠতে চলেছে একেবারে চীন এবং পাকিস্তানের। ভারত হচ্ছে শক্তিধর, ফ্রান্স থেকে ফের একগুচ্ছ রাফাল ফাইটার জেট, এবার ভারত পেতে চলেছে সাহারা। আর যেটাই সব থেকে বড় খবর আজকে আমরা আলোচনা করব, এবং এবার শুধুমাত্র ফাইটার জেট নয়, একেবারে রাফাল এম বা মেরিন ফাইটার জেট, যা নয়াদিল্লি হাতে পেতে চলেছে। আর চলতি মাসেই আপনারা জানেন ফ্রান্স সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যারা কর্তা তাদের সঙ্গে বৈঠকে বসছেন। আর এই বৈঠক সম্পন্ন হলেই 26টি রাফাল আমাদের হাতে আসতে চলেছে। একটা বিশেষ প্রতিবেদন দেখাই, আলোচনা করুন, দেখুন। ৫০ কোটি টাকা চুক্তিতে 26টি রাফাল এম ফাইটার জেট হাতে আসছে ভারতের। ইন্দো ফরাসি সরকারের দ্বিপাক্ষিক চুক্তির উপর ভর করে এই মেরিন ফাইটার জেট হতে চলেছে ভারতের প্রতিরক্ষা আর্সেনালের অংশ। আকাশপথে চীনকে সমঝে দিতে পারবে দিল্লি, বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বাড়তি চাপ কমবে MiG-29K বিমানের উপর, সহজেই বসানো যাবে রণতরী INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ায় একমাত্র ভারত এবং চীনের কাছে যুদ্ধ বিমানবাহী রণতরী রয়েছে। চীনের ফাইটার এম জেটের তালিকায় Z-10, Z-15 এবং Sukhoi-30, কিন্তু ওয়াকিবহল মহল বলছে চীনের এই তিন ফাইটার জেটের তুলনায় অনেক বেশি হালকা রাফালে এম ফাইটার জেট, ফলে আকাশপথে অনেক উঁচুতে চীনকে বিড়ম্বনায় ফেলতে কার্যকরী এই জেট। রাফালে এম ফাইটার জেটের জ্বালানি ক্ষমতা 11,202, যা চীনের তিন ফাইটার জেটের তুলনায় অনেক বেশি, ফলে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারবে রাফালে এম ফাইটার জেট। ভারতীয় বায়ুসেনার অংশ হিসেবে ইতিমধ্যে 36টি রাফালে যুদ্ধবিমান হাতে এসেছে। এবার রাফালে এম ফাইটার জেটের চুক্তি সম্পন্ন হলে আরও বাড়বে ভারতীয় বায়ুসেনার গৌরব, বলছে ওয়াকিবহল মহল। এই ফাইটার জেট গতিতে সহজেই চীনের Z-10 এবং Sukhoi-30কে টেক্কা দিতে পারবে, বলছেন বিশেষজ্ঞরা। পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এয়ার টু সারফেস এবং এয়ার টু এয়ার মিসাইল সহজেই বহন করতে সক্ষম এই রাফাল এম ফাইটার জেট। অর্থাৎ আকাশপথে চীনের আগ্রাসন রুখতে রাফালে এম ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার তুরুপের তাস হতে চলেছে দাবি বিশেষজ্ঞদের। বেজিংয়ের লাল চোখকে পাল্টা রাঙাতে রাফালে এম ফাইটার জেট ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ব্লু আইড বয় হতে চলেছে দাবি বিশেষজ্ঞদের। স্থলপথে এবং জলপথে চীনের আগ্রাসনের জবাব দিতে প্রতিরক্ষা কৌশল বদলেছে দিল্লি, আকাশপথেও কৌশল বদলে চীনকে সুচাগ্র বেঁধেই ছাড়তে নারাজ ভারত। রাফালে এম ফাইটার জেটকে সাদরে গ্রহণ করতে তাই কোমর বাঁধছে সাউথ ব্লক। ক্যালকাটা নিউজ। অর্থাৎ মনিময়, আমরা কিন্তু বলতেই পারি পাকিস্তান এবং চীনের ঘুম কার্যত ওড়ালো ভারত, এবং বিশ্বে আরো শক্তিধর হতে চলেছে ভারত। ভারতের শক্তি বৃদ্ধিতে পাকিস্তান এবং চীনের কপালে কার্যত ভাঁজ পড়েছে, এবং ভারতের মুকুটে যুক্ত হচ্ছে নয়া পালক। বিশ্বে আরো শক্তিধর হতে চলেছে ভারত, ভারতের শক্তি বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই পাকিস্তান এবং চীনের কপালে ভাঁজ। ভারতের মুকুটে যুক্ত হচ্ছে নয়া পালক, নতুন যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত, এবং ফ্রান্সের থেকে 26টি রাফাল এম যুদ্ধ বিমান কিনবে ভারত। 50,000 কোটি টাকার চুক্তি সম্পাদনের পথে 30 তারিখ ফ্রান্স এবং ভারতের মধ্যে চুক্তি নিয়ে সম্ভাব্য আলোচনা। 26টি যুদ্ধ বিমান INS বিক্রম এবং INS বিক্রমাদিত্যে মোতায়েন থাকবে এমনটাই জানা যাচ্ছে, এবং এ বিষয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করব, বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক প্রাক্তন প্রতিরক্ষা বিশেষজ্ঞ উৎপল ভট্টাচার্য, এবং এর পাশাপাশি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দুজনকেই স্বাগত ক্যালকাটা নিউজে। আমি প্রথমেই উৎপল বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করব। এই যে, তাহলে কি আমরা এখন এই প্রতিবেদন যে আমরা দেখালাম, তাহলে কি আমরা এই মুহূর্তে বলতে পারি যে চীনকে আকাশপথে টেক্কা দিতে প্রস্তুত ভারতের প্রতিরক্ষা বিভাগ? দেখুন, একটা এয়ারক্রাফট চীন নতুন তৈরি করছে J-20 বলে, সেটা স্টেলথ ক্যাপাসিটি অনেক বেশি। মানে আমাদের অভ্যেস হচ্ছে প্রথমে দুশ্মনের কাছে কি আছে সেই থ্রেট অ্যানালিসিসটা করা, তারপরে নিজের জিনিসটা যেটা আছে সেটা তাদের তুলনায় কতটা ভালো বা কতটা কম্পিটিটিভ সেরকম করে বলা। সেই জন্য আমি
এনিমি আসমেলে কি কি আছে সেটা আগে বলি। ওদের তিনটে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে চায়নার কাছে, আর সেগুলো একটু আমাদের থেকে বেশি ক্যাপাসিটি। আমাদের দুটো আছে, যেমন আপনি বললেন এক্ষুনি, বিক্রান্ত অ্যান্ড আইএনএস বিক্রমাদিত্য, দুটোই 40,000 টন ক্যাপাসিটির। আর ওদের গুলো একটু 60,000 টন ক্যাপাসিটি, একটা দুটো 40,000 আর একটা 60,000, ওদের তিনটে আছে। আচ্ছা, ওদের যে 20 আছে ওরা তো বলছে এটা ফিফথ জেনারেশন, আমরা যেটা পাচ্ছি মানে যেটার জন্য ফ্রান্সের টিম আগামীকাল আসছেন ডেসল্ট থেকে, থালে থেকে, তাদের সঙ্গে ফরাসি সরকারেরও লোকজন আসবেন, আমাদেরও ডিফেন্স অ্যাসোসিয়েশন টিমের সবাই থাকবেন, তো তাতে সেটা আসলে আমরা বলি 4.5 জেনারেশন, 4.5। চায়না এটাই বলে, একটু বাড়িয়ে বলে, আর ওদের স্টেলথ ক্যাপাসিটিতে একটু বেশি থাকে। আর ওদের তিনটে আছে, আমাদের দুটো আছে, আর ওরা একটু দাদাগিরি করে বেড়ায় ইন্ডিয়ান ওশান রিজিয়ন, যেটাকে আইওআর বলে বা সাউথ চায়না সি বলে, সেই জন্যে ওদের তিনটে একটু দরকারি। আমাদেরও অবশ্য তৃতীয়টা কিছুদিন বাদে এসে যাবে, আজ থেকে 7-8 বছরের মধ্যে। তো আমাদের এই দুটো আছে, আর এই যে এয়ারক্রাফটটা, ইট ইজ বলতে পারেন ব্যাটল টেস্টেড। চায়নার যে 20 এখনো কেউ ব্যবহার করেনি, ওরা একটু তাওয়াইয়ের আকাশপথে একটু দাদাগিরি করেছে যে 20 দেখিয়ে, বাট ইট হ্যাজ নট বিন টেস্টেড। যেমন ওরা সব কিছু আন্ডার দ্য গ্লাভস রাখে সেরকমই রেখেছে। কিন্তু এই যে রাফেল মেরিন ভার্সন, দিস হ্যাজ বিন ভেরি ওয়েল টেস্টেড, এটা অনেকে কিনেছে, শুধু আমরা না, ক্রোয়েশিয়া কিনেছে, ইজিপ্ট নেভি কিনেছে, অনেক দেশ কিনছে। আর যে 20 যেটা ওদের লেটেস্ট ভার্সন, ফিফথ জেনারেশন, যেটা এখনো পাকিস্তানও কিন্তু কিনতে সাহস পায়নি, দে হ্যাভ নট বিন ব্যাটল টেস্টেড। কাজেই চায়নার দিক থেকে এটা যেদিন আমাদের স্বাক্ষর হবে, আপনি দেখবেন গ্লোবাল টাইমস থেকে অনেক কথাবার্তা বেরোবে যে ওরা এইটা কিনুক, আমাদের কাছে এই সবগুলো আছে। তো সেই জন্যে একটু আগে আমি থিয়েটারের চেষ্টা করে দিলাম, এটা একটা বিরাট পদক্ষেপ। আমাদের যেমন একদিন MiG-29 ছিল এই দুটো এয়ারক্রাফটে, গোটা 40 এখন সার্ভিসেবল আছে, 45টা মিগ ছিল, দে হ্যাভ এজ, জানেন তো, দিস ডিফেন্স অ্যাকুইজিশন ইজ এ ভেরি ভেরি এক্সপেন্সিভ এক্সারসাইজ। এটা 2009 থেকে নেওয়া হয়েছিল, 15 বছর মধ্যেই এগুলো একটু আউটডেটেড হয়ে যায়, ইউ হ্যাভ টু রিপ্লেস ইট উইথ দ্যাট আপডেটেড ভার্সন। তো এটা একটা ভীষণ ভালো আপডেটেড ভার্সন। আর আপনারা যেরকম বললেন এর 36 এয়ারফোর্স এর কাছে আমাদের কাছে আছেই, আমাদের কাছে নেয়ার কথা 26-22টা আমরা অন্যান্যদের ক্ষেত্রে। এটা অবশ্যই আমাদের যে শত্রু দেশগুলো রয়েছে পাকিস্তান চায়না, এদের উপর অবশ্যই একটা চিন্তার ভাঁজ সৃষ্টি হবে। কারণ হচ্ছে ভারত এমন একটি মোক্ষম সময়ে এই চুক্তিটি করতে যাচ্ছে যখন কিনা তাইওয়ান যুদ্ধের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যখন কিনা ইসরায়েল ইরান বিবাদ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য এবং দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ভারত বার্তা দিচ্ছে, ভারত শুধু অর্থনৈতিকভাবে ফিফথ মানে লার্জেস্ট ইকোনমি নয়, ভারত আন্তর্জাতিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ কারকই নয়, এবং ডিফেন্স বা প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ। এবং এটা প্রয়োজন ছিল যখন আমরা এই শত্রু বলয়ে বসবাস করবো এবং শত্রু দেশ দ্বারা আক্রান্ত হওয়ার আমাদের মধ্যে সম্ভাবনা তৈরি হবে, তখন এরকম মাঝে মাঝে এই চুক্তিগুলো প্রয়োজন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটা বার্তা দেওয়া, কারণ আমরা জানি এর আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 এবং F-18 যুদ্ধ বিমান এনেছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে একটা টেনশন তৈরি হয়েছে ইদানিং কালে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে যে থ্রেট দিয়েছে, এবং ভারত সেই স্ট্র্যাটেজিক অটোনমিটাকে প্রদর্শন করার জন্য একটা বার্তা দেওয়া, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন নয়, আমরা শুধু আমাদের অস্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিপেন্ডেন্ট নয়, উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা ফ্রান্স আমাদের বন্ধু রাষ্ট্র, ফ্রান্সের কাছ থেকে পারি, রাশিয়ার কাছ থেকে পারি, অর্থাৎ অল্টারনেটিভ যে পার্টনার্স রয়েছে ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে অস্ত্র কেনার ক্ষেত্রে এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ বা
সাবমেরিন কেনার ক্ষেত্রে, অর্থাৎ এটা একটা বার্তা দেওয়া। সুতরাং আমি মনে করবো এটা অনেক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বিশ্ব রাজনীতিতে যারা ভারতকে প্রতিদ্বন্দ্বী মনে করে বা ভারতকে চ্যালেঞ্জ জানায় তাদের অবশ্যই একটা চিন্তার ভাঁজ দেখা দেবে। একেবারেই খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জায়গায় আলোচনা আমরা আসবো আরো উৎপলবাবুর থেকেও জানবার চেষ্টা করবো। আর মনিময়, যে কথাগুলো উঠছে সেগুলো হচ্ছে তাহলে কি আন্তর্জাতিক মানচিত্রে চীনের সমকক্ষ হয়ে উঠতে চলেছে ভারত? দক্ষিণ এশিয়ায় চীন এবং ভারত ছাড়া কোনো দেশের বিমানবাহী রণতরী নেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং চীনের কাছে তিন ধরনের মাল্টি রোল ফাইটার জেট রয়েছে। চীনের কাছে রয়েছে J-10, J-15 এবং Sukhoi-30। একেবারেই তাই, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেগুলো আমরা বলছি আপনাদেরকে, এবং ঠিক এই জায়গায় চীনের কাছে যেটা আমরা জানতে পারছি যে ধারে ভারে রাফাল এবং এর সঙ্গে সঙ্গে এই রাফাল এম যে ফাইটার জেট সেটা কিন্তু সমতুল্য, এবং একই সঙ্গে দাঁড়িয়ে ওজনের দিক থেকে রাফাল এম অনেক হালকা, এবং তাৎপর্যপূর্ণভাবে জ্বালানি ক্ষমতা রাফাল এম এ অনেক বেশি, এবং ক্ষেপণাস্ত্র ধারণের ক্ষমতা যেটা J-10 এবং Sukhoi-30 কিন্তু সমান। বলো তো, এটা খুব তাৎপর্যপূর্ণভাবে আমি উৎপলবাবুর কাছে ঠিক এই জায়গা থেকেই আসবো, কারণ এই যে টেকনোলজির জায়গা বা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে ধীরে ধীরে এগিয়ে গিয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় আমরা পৌঁছে গিয়েছি উৎপলবাবু, তাতে আগামী সময়টা আরও কতটা আরও আটোসাটো হতে হবে আমাদের, বা যেটা চিন্তার ভাঁজ অন্যান্যদের ক্ষেত্রে সেটা কতটা পড়তে পারে? দেখুন, একটা জিনিস, শুধু আমরা অ্যাকুইজিশনই করছি না, অ্যাকুইজিশনের পরে মেইনটেনেন্স, লজিস্টিক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। যেটা কিছুদিন আগে পর্যন্ত, ধরুন আজ থেকে 15 বছর আগে পর্যন্ত আমরা যদি রাশিয়ান ইকুইপমেন্ট নিতাম, ওদের স্পেয়ার পার্টসের, ওদের ওখানে মেনটেনেন্সের জন্যে উই ওয়ার অলমোস্ট টোটালি ডিপেন্ডেন্ট। আজকে আমরা যে রাফেলগুলো নিচ্ছি, যেগুলো এয়ারফোর্স এর নেওয়া হয়েছে, আপনি যেমন বললেন 36টা নেওয়া হয়েছে, এটা যেমন নেওয়া হচ্ছে 26টা, 22টা হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন আর 4টা ট্রেনের এয়ারক্রাফ্ট, যাতে দুটো করে ইঞ্জিন থাকে, একটা ট্রেনার বসে আর একজন স্টুডেন্ট বসে। এই 26টা নেওয়া হচ্ছে, 22 অপারেশনাল ফর দ্য ট্রেনিং। এইগুলোর মেনটেনেন্স বা এগুলোর স্পেয়ার পার্ট বা ভবিষ্যতে এগুলো তৈরির জন্যে এগুলো আমাদের নাগপুরে হবে, আমাদের দেশেও হচ্ছে। মানে 36টা রাফেল যেগুলো নেওয়া হয়েছে আপনার, আমাদের দুটো জায়গায় দুটো স্কোয়াড্রন যে আছে, তাদের মেনটেনেন্স, তাদের সব অ্যালুমিনিয়াম সিস্টেম ফিটিংস, সব কিছু আমাদের দেশেই হচ্ছে, আর এগুলোরও তাই হবে। সেই জন্যে এটা একটা লং ডিসকাশন, অ্যাকুইজিশন হচ্ছে নট অনলি বাই দ্য ইকুইপমেন্ট ফর ইটস ফার্দার মেনটেনেন্স, আর এগুলো ভবিষ্যতে তৈরি করার জন্য আর কি হচ্ছে সেই স্টেপটাও নেওয়া হয়েছে। একটা হোলসাম একটা ডিফেন্স অ্যাকুইজিশন সিস্টেম এর উপর তৈরি হবে। আপনার যদি মনে থাকে, গত বছর যখন আমাদের প্রধানমন্ত্রী মোদী আর ওদের ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনই দেখা হয়েছিল, ঠিক তার আগে আমাদের ডিফেন্স অ্যাকুইজিশন টিমের অ্যাজ এ হেড আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন। দিস ওয়াজ সাইন্ড অ্যাট দ্যাট টাইম অ্যাজ এ নিড অফ অ্যাকসেপ্টেন্স। তারপরে ডিফারেন্ট এজ আছে, ডিফারেন্ট ইউজার্স ট্রায়াল আছে, আমাদের ট্যালেন্টের জন্য কীরকম দরকার, আমাদের যেমন থ্রু দ্য অ্যারেবিয়ান সি পাকিস্তান ইজ নেক্সট, প্রবলি আওয়ার রিচ ইজ নট রিকোয়ার্ড টু দ্যাট এক্সটেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ডেপথ অফ দ্য চাইনিজ। ধরুন আমি নাম বলতে চাই না, আই উইল বি সাউন্ডিং ভেরি হকিশ, যেমন সাংহাই, ওদের এগুলো হচ্ছে চেইন রুটে তৈরি, আমাদেরও এগুলো মানে বেশ ভারতের মাঝখান জায়গায় নাগপুরে এগুলো তৈরি হচ্ছে। তো স্ট্র্যাটেজিক্যালি, ট্যাকটিক্যালি সব দিক থেকে একটা পোক্তা ব্যাপার যেটা একেবারে। উৎপল বাবু, আমি এই সূত্র ধরে একটু দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। দেবাশিস বাবু, এর আগেও আমরা দেখেছি অনুগামী থেকে সহযোগী হয়ে ওঠার যে প্রচেষ্টা ভারতের, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তাহলে আমরা কি এখন বলতে পারি যে আন্তর্জাতিক মানচিত্রের প্রেক্ষাপটে চীনের সমতুল্য হয়ে উঠছে ভারত? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে যদি বিচার করি চীন কিছুটা এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু ভারত যেভাবে অগ্রসর হচ্ছে সামরিক দিক দিয়ে বলিয়ান হচ্ছে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমরা চীনকে ক্রস করতে পারি আশা করছি। দ্বিতীয়ত, চীন যে ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে বা নিজেরা তৈরি করে সেগুলো খুব নিম্নমানের, সেগুলোর মানে মানে ব্যবহারযোগ্যতা, তার যে সাহিত্য খুব মুশকিল, কারণ
কয়েক বছর আগে চীন কিছু যুদ্ধ বিমান, নিজের তৈরি যুদ্ধ বিমান বিক্রি করেছিল মিয়ানমারকে এবং পাকিস্তানকে, সেগুলো কয়েকদিন পরে অচল হয়ে গিয়েছে। ফলে চীনের তৈরি অস্ত্র চীন হয়তো সংখ্যায় বাড়াচ্ছে আমাদের থেকে বলিয়ান, কিন্তু চীনের নিজস্ব তৈরি অস্ত্রের গুরুত্ব এবং তার যে ব্যবহারযোগ্যতা এবং তার যে ইমপ্লিমেন্টেশন সেটা নিয়ে আমার প্রশ্ন থাকলো। কারণ হচ্ছে চীনা তৈরি অস্ত্রের গুরুত্ব কিন্তু সারা বিশ্বের অস্ত্র বাজারে নেই, সুতরাং চীন নিজে থেকে অস্ত্র সম্ভার বানালেও সেটা যে ভারতকে টেক্কা দিতে পারবে গুণগত মানে তার কোনো গ্যারান্টি নেই। বরং উৎপলবাবু খুব একটা ভালো প্রসঙ্গ তুললেন, আমি একমত যে ভারত শুধু এখন মাত্র অস্ত্র আমদানি করছে না, যুদ্ধ বিমান আমদানি করছে রাফায়েলের মতো বা অন্যান্য যুদ্ধাস্ত্র এবং ফাইটার জেট। ভারত কিন্তু অনেক দেশের সাথে এরকম চুক্তিতে অগ্রসর হচ্ছে, আগামী দিনে যৌথভাবে ভারতেই এই সমস্ত অস্ত্র এবং যুদ্ধ বিমান তৈরি হবে, নির্মিত হবে। সুতরাং ভারত কিন্তু সেক্ষেত্রে শুধু নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে না, সারা বিশ্বের যেখানে ফাইটার জেট বা বিভিন্ন স্ট্র্যাটেজিক আর্মস সেটা সেদার হবে। সুতরাং একদিকে ভারতের ডিফেন্স সিস্টেমকে উন্নত করবে ভারত, অন্যদিকে ভারতের যে আর্থিক প্রবৃদ্ধি অস্ত্র বাণিজ্যের মাধ্যমে বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি, মানে এই এই দুটো বিষয় কিন্তু খুব তাৎপর্যপূর্ণ জায়গা। আমি অনেক ধন্যবাদ জানাবো উৎপল বাবু, দেবাশীষ বাবু, আপনাদের দুজনকেই। কারণ দেখুন, স্ট্রেংথ যেটা ভারতের সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এবার যেভাবে টেক্কা দেওয়া সেটা পাকিস্তান আর চীন এই মুহূর্তে ধারে বারে যে কতটা এগিয়ে আমরা সেটা তো আরও একবার প্রমাণ পেতে চলছে।